নমস্কার, আজকের আমি চিংড়ি ভাপা করব। চিংড়ি ভাপা করতে আমার যেগুলো লাগছে, আমি চিংড়ি নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে কেটে ভিতরে দেখুন নোংরা আমি বার করে নিয়েছি। আর লাগছে আমার সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, চারখানা কাঁচা লঙ্কা, সর্ষে একসঙ্গে বাটা আছে, পোস্ত বাটা, হলুদ, অল্প একটু চিনি দেবো, তেল আর নুন, চারখানা কাঁচা লঙ্কা, অল্প একটু আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি, আপনারা মনে হলে দেবেন, না হলে না দিতে পারেন। এবার আমি চিংড়ি মাছগুলো সব একটি বক্সে নিয়ে নেব। সর্ষে বাটা এক চামচ নিলাম, এক চামচ, তিন চামচ সর্ষে বাটা নিলাম, পোস্ত, পোস্ত এক চামচ, চামচ দেড় চামচ পোস্ত নিলাম, হলুদ গুঁড়ো নিলাম, নুন নিলাম এক চামচ, অল্প এক ছিটে চিনি দিলাম, দিয়ে আমি মেখে নেব। এবার একটু তেল দিলাম, দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটু, এবার আমি মশলা দেওয়া জলটা একটু দিয়ে দিলাম, এবার উপরে আমি এই যে ক্যাপসিকাম গুলো দিয়ে দিব, মানে দিতেও পারে না দিতেও পারে। এই যে লঙ্কা দিয়ে দিলাম আমি চারখানা, একটু কাঁচা তেল দিয়ে দিলাম, এটাকে আমি ঢাকা দেখুন, দেখুন আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দেব, ঢাকা দিয়ে আমি কড়াতে আমি জল দিয়ে দিয়েছি, কড়াতে আমি জল দিয়ে দিয়েছি, জলটা আমার গরম হতে একটু সময় দেবো। দেখুন জলটা আমার ফুটছে। এবার আমি এই টিফিন বক্সটা এই যে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ফুটতে দেব, 15 থেকে 20 মিনিট আমি হতে সময় দেব, ঢাকা দিয়ে দিলাম, 15 থেকে 20 মিনিট আমার হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি নামিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি এটাকে নামিয়ে আমি ঠান্ডা জলে রাখব, ঠান্ডা জলে রাখলে তাড়াতাড়ি টিফিন বক্সের ঢাকাটা খোলা যাবে। আমি ঠান্ডা জল থেকে নামিয়ে নিয়েছি, এবার আমি ঢাকাটা খুলবো। দেখুন চিংড়ি ভাপা, দেখুন আমার চিংড়ি ভাপা হয়ে গেছে। যদি এটা আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে।